নমস্কার বন্ধুরা আমি পায়েল তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ক্রস স্টিচের ওপরে খুব সহজ একটা বর্ডার ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো টিউটোরিয়াল ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি দু রকম উলের কালার ইউজ করেছি একটা রেড কালার এবং সাদা রঙের উল আমি এখানে ইউজ করেছি তাহলে চলো টিউটোরিয়াল ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে আমি একটা রেড কালারের উল নিয়ে নিয়েছি দেখো প্রথমে একটা ক্রস স্টিচ তৈরি করবো তারপর একটা ক্রস স্টিচ ছেড়ে দিয়ে তারপরে ক্রস টিচে ফোর তুললাম আবার একটা ক্রস স্টিচ ছেড়ে দেবো তারপরে ক্রস স্টিচে আবার ফোঁট তুলতে হবে একটা ক্রস টিচ তৈরি করলাম পরে ক্রস স্টিচটা দেখো ছেড়ে দিলাম তারপরে ক্রস স্টিচে আবার ফোর তুললাম আবার এই ক্রস স্টিচটা ছেড়ে দেবো ক্রস ফোঁড়ি ছেড়ে দেব আবার ফোট তুলব আবার একটা ছেড়ে দেব তারপরে ক্রস টিচে আবার ফোঁট তুলব এইভাবে বন্ধুরা ডিজাইনটা তৈরি করতে হবে বন্ধুরা এখানে আমি একটা সাদা রঙের উল নিয়ে নিয়েছি দেখো যে যে ঘরগুলো আমরা ফাঁকা রাখলাম সেগুলো আমরা সাদা কালারে উল দিয়ে ভরাট করে দেব। আমরা সাদা দিয়ে জাস্ট করে ভরাট দেব এই আসন ডিজাইনটা ভীষণই সহজ তোমরা যারা নতুন নতুন ভাবছ আসন বুনবে বর্ডার ডিজাইন তৈরি করবে তারাও কিন্তু খুব সহজে এই ডিজাইনটা তৈরি করতে পারো আমি এখানে দু রকম উলের কালার ইউজ করেছি লাল সাদা তোমরা চাইলে অন্য কালারে উল দিয়েও এটা তৈরি করতে পারো দেখতে খুব সুন্দর হবে এটা তৈরি করাও খুব ইজি এবং তাড়াতাড়িও তৈরি হয়ে যায় এইভাবে বন্ধুরা আসন ডিজাইনটা তৈরি করতে হবে পুরো আসনটা তৈরি হয়ে যাবার পর দেখো বর্ডার ডিজাইনটা এরকম দেখতে হবে তো আজকের টিউটোরিয়াল ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফিরে আসছি আবার নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং